এদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে দেশ জুড়ে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী, কারুশিল্প ও রং তুলির কারিগররা। আজ বিশেষ এই দিনটি নিরাপত্তা বিধানে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ফরজানার রিপোর্ট। শত বছরের উৎসব বাংলা নববর্ষ মানেই বাঙালির কাছে ভিন্ন রকম এক আবেদনের উপলক্ষ। বাংলা বছরের শুরুর এই দিনটিতেই বাঙালি মেতে ওঠে নিজস্ব উৎসবের নিপাট আয়োজনে। ধর্ম, বর্ণ আর শ্রেণীবিহীন এই উৎসবকে ঘিরে প্রস্তুতিটাও চলে ব্যাপক আকারে। নতুন বছরকে বরণে বর্ণিল শোভাযাত্রা, ফেস্টুন, রংতুলির আচরে নকশাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। চলছে বিভিন্ন লোকজ পণ্য তৈরির কাজও। বগুড়ায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠানমালা। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মাটির খেলনা তৈরিতে ব্যস্ত বগুড়ার কুমারপল্লীগুলোও। মাটি দিয়ে হাড়ি, পাতিল, পশু পাখি তৈরি করে সেগুলোতে তুলির আচরে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলার নানা ঐতিহ্যের ছবি। এবারে বৈশাখ নিয়ে আমাদের অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে। অনেক বড় বড় প্রাণীর প্রতিকৃতি বানানো হচ্ছে মনে রাখার জন্য, বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য। ফরিদপুরে স্বাধীনতা চত্বর ও মধুখালীতে বসছে 10 দিন ব্যাপী বৈশাখী মেলা। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে থাকছে বর্ষবরণের নানা অনুষ্ঠান। স্বাধীনতা মঞ্চে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান হবে। পহেলা বৈশাখে এখানে অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়। পহেলা বৈশাখ মানে সব অপশক্তি বিনাশ করে নতুনের জয়গান গাওয়া। নতুন বছর শান্তির বার্তা বয়ে আনবে এমন প্রত্যাশাতেই বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুত সারা দেশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।